একশন টু একশন, জয় লাইফ একশন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, ভাই 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 রই, আমার সোনার গলি কই, আমার ছিমির গলি কই, ভাই ভাই রই রই, ভাই ভাই রই রই, আমার ছিমির গলি কই, আমার ছিমির গলি কই, ভাই ভাই রই রই, ধরি 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 না, ধরে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরি 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 না, জয় বাংলা, আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থান করছেন বিএনপি পন্থী আইনজীবী আপনারা এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। মূলত আজকের এই রায়কে ঘিরে কি ধরনের মানে কি রায় হতে পারে, কি মনে করছেন আপনারা? আসলে আপনারা সবাই জানেন এবং দেখেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা একটা কমন প্র্যাকটিস হচ্ছে, বিচার তার নিজস্বতে চলবে। কিন্তু এই যে বিচারটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি একদিন পর পর প্রতিদিন বা অথবা প্রতিদিন সাক্ষী এনে 27 দিনে 42 টা সাক্ষী নেওয়া হয়েছে, এতগুলো এত এত র্যাপিডলি বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থার কোনো রকম কোনো উদাহরণ নেই যে এত র্যাপিডলি একটা মামলা শেষ করে দেওয়া হয়। এই মামলাটি শেষ করা হচ্ছে মূলত সামনে নির্বাচন, আপনারা সবাই জানেন সে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি করছে, যাতে বিএনপি আজকে যারা আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি যাতে কোনো রকম আন্দোলন সংগ্রামে যেতে না পারে, সেই জন্য এত র্যাপিডলি একটা বিচার শেষ করে বিচার শেষ করার জন্য প্রশাসনের মাধ্যমে রায় দেওয়ার জন্য এই চলিয়া আজকে এই ফর্মালিটি রায় দেওয়ার জন্য এই বিচার ব্যবস্থা এই সিচুয়েশনের পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা জানেন যে সরকারি টিপি সাহেব একজন সরকার পক্ষে এবং অন্য অন্য পক্ষে থাকেন আইনজীবীরা, এবং টিপি সাহেব নিয়োগকৃত টিপি সাহেব ছাড়াও আওয়ামী লীগের কথিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের আইনজীবী নামধারে অনেকেই আইনজীবী নামধারে অনেকেই যারা কিনা সরকারি পক্ষে নিয়োগকৃত নয় তারা এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের এই বিএনপির যে একটা লেজিটিমেট যে আন্দোলন সেই আইনগত এবং লেজিটিমেট আন্দোলনকে নষ্ট করার জন্য তারা একে করে চেষ্টা করে যাচ্ছে। আপনারা সারা দেশে দেখেছেন বিএনপির যে আন্দোলনগুলো আছে সফল এবং শান্তিপূর্ণ আন্দোলনে সে শান্তিপূর্ণ আন্দোলনে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ এবং পুলিশের সহযোগিতায়
আমরা চাচ্ছি আইন অনুযায়ী বিচার হয়েছে, সাক্ষ্য প্রমাণ হয়েছে, আইনে যে সর্বোচ্চ সাজা আছে এই আইনে সর্বোচ্চ সাজা আমরা দাবি করতেছি। সর্বোচ্চ সাজাটা কি আসলে? এই মামলা 10 থেকে 12 বছরের সাজা আমরা আপনারা এখানে এই যে অবস্থান করছেন, আপনাদের এই অবস্থান বা আপনাদের এই যে স্লোগান বা প্রতিবাদ, এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রায়ের উপর কোনো প্রভাব পড়বে কিনা? আমি আশা করছি এটা রায়ে কোনো প্রভাব পড়বে। আমরা চাই এই বিএনপি এই গুলি তারেক জিয়া এদের এই নৈরাজ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আজকে এই অবস্থান নিয়েছি। রায় যাতে সুস্থভাবে হয়, কোনো অপশক্তি কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা করতে না পারে আমরা সেটার বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছি। আমরা কোনো বিশৃঙ্খলা কোর্টে হতে দেবো না। আইন অনুযায়ী আমরা সাধারণ আইনজীবীরা প্রতিহত করব। এই মামলা শেষ করে যে রায় ওনারা দিবেন সেই রায় আমরা নিরাপরে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ এই মিথ্যা রায়কে কখনোই কখনোই গ্রহণ করবে না। আমরা এই রায়কে নিরাপরে প্রত্যাখ্যান করার জন্য প্রতিবাদ স্বরূপ আলোকে ধারণ করে আমরা অবস্থান করেছি। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি।